প্রিয় বিওয়ার সকল, আমরা এখন আফারারে সিলেটর করুণার খবর জানাইরাম। আজকের খবর শুনলে আফারার মাথা ঘুরাই যেতে পারে, তো আগেও হইরাম আফারা সাবধানে থাকবা যাতে মাথা না ঘুরায়। আজ সিলেট অঞ্চলের মাঝে 165 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, একটা শুনিয়া নিশ্চয় আফারা ভয় পাইছেন। যদি ভয় পাইয়া থাকেন তাহলে আফারা যারা এখনও সতর্ক হয়েছেন না, সতর্ক হয়ে যাবা। এখন শুনৌকা কোন জেলাত কতজন হয়েছেন এবং কিলা হয়েছেন। সিলেট বিভাগের 4টা জেলার মাঝে ই 165 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সাবি এবং ডাহার ল্যাব মিলাইয়া নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মাস থাকি 165 জন আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি যেখানে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ জেলাত হয়েছেন 92 জন। ঢাকা এবং সাবির ল্যাব মিলাইয়া এই পরীক্ষার মাঝে তারাও 92 জন শনাক্ত করা হয়েছে। এছাড়া আমরা সিলেট জেলার মাঝে আসন 47 জন, হবিগঞ্জ জেলার মাঝে আসন 13 জন, মৌলভীবাজার আসন 13 জন। সব মিলাইয়া এ পর্যন্ত সিলেট বিভাগের মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,300 জনের উপরে। সিলেট জেলার শনিবারে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ল্যাবও 188 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মাঝে ও 47 জন করোনায় শনাক্ত করা হয়েছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত। সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন 92 জন, এর মাঝে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিপিআর ল্যাবও 61 জনের ও ঢাকার ল্যাবও আরও 31 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর বাকি 2 জেলায় হবিগঞ্জ এবং মৌলভীবাজারে 13 জন হরিয়া আক্রান্ত হয়েছেন। ও সব মিলাইয়া আক্রান্তর সংখ্যা হয়েছেন আজকে 165 জন, আর পুরা সিলেট বিভাগ মিলাইয়া হয়েছেন 2,300 উফরে করোনা ভাইরাসে আক্রান্ত। এখন আফারা হুকা, আফারা সচেতন হইবা না সতর্ক হইবা না কিলা চলবা, আফারার বিবেকের উপরে ছাড়ি দিলাম। আপনি আমি আমরা বাঁচার লাগি, দেশ এবং জাতিরে বাঁচাইবার লাগি আমরা সতর্ক সচেতন থাকতাম হইব, সামাজিক দূরত্ব মেনটেন করতাম হইব, সরকারের নির্দেশ মানতাম হইব। আউকা আমরা সবে মিলিয়া করোনা প্রতিরোধ করি।